বসুদেবসুত দেব কংসচানুমর্দন দেবকী পরমানন্দন কৃষ্ণং বন্দে জগদ্গুরু শ্রীম গীতা প্রথম অধ্যায় এপিসোড নাম্বার থ্রি আমরা সপ্তম মন্ত্র থেকে আলোচনা শুরু করছি। अस्माकं तु विशिष्टायै तान् निबोधो दिजत्तम। नायका मम সৈনস্য সংার্থং তান 브ব্রিমিతే। দুর্যোধন পান্ডবদের এবং কৌরবদের অর্থাৎ নিজের সৈন্যদল সম্পর্কে বর্ণনা করছেন আচার্য দ্রোণের কাছে পূর্বের মন্ত্রে তিনি আচার্য দ্রোণকে পাণ্ডবদের সৈন্য সম্পর্কে বর্ণনা করেছেন এখন তার নিজ সৈন্যদের প্রতি আচার্যকে দৃষ্টি আকর্ষণ করাচ্ছেন অস্মাগন্তু বিশিষ্ট তান্নি বৌধ দ্বিজত্তম বিপ্রশ্রেষ্ঠ হে বিপ্রশ্রেষ্ঠ অর্থাৎ তিনি আচার্য দ্রোণকে বলছেন অস্মাকম তো আমাদেরও যে বিশিষ্ট যে সকল সৈন্য রয়েছে তাঁদের কথা আপনার কাছে আমি বলছি সংগ্রথম অর্থাৎ আপনার অবগতির জন্য তান ব্রব্রিমি সেই সকল নাম আমি বলছি দুর্যোধন পাণ্ডব পক্ষের যাঁদের নাম বললেন তারা অনেকেই দ্রোণাচার্যের শিষ্য তাদের নাম শুনে দ্রোণাচার্যের গর্ববোধ করা স্বাভাবিক তাই দ্রোণাচার্য অবগত থাকলেও দুর্যোধন কৌরব পক্ষের মহাবীরদের নাম তাকে স্মরণ করিয়ে দিতে চান যে ভীষ্ম কর্ণ এদের মতো মহাবীর সেখানে আছেন অষ্টম মন্ত্রে দুর্যোধন সেই সব নাম বলছেন ভবান ভীষ্ম কর্ণ কৃপশয় জয়দ্রথহ হে আচার্যদেব আমাদের পক্ষে স্বয়ং আপনি ভীষ্ম কর্ণ কৃপাচার্য অশ্বত্থ বিকর্ণ ভরিশ্রবা ও জয়দ্রথ এরা সব মহারথী রয়েছেন আমরা এই চরিত্রগুলো সম্পর্কে একটু আমরা নিজেদের জেনে নিতে চাই মহাভারতে বিশ্বের চরিত্র খুবই গুরুত্বপূর্ণ মহাভারত কাহিনীর অন্যতম প্রধান চরিত্র বিশ্ব বিশ্ব চরিত্র না থাকলে মহাভারতের অনেক ঘটনাই ঘটত না বিশ্ব অর্থাৎ দেবব্রত ছিলেন মহারাজ শান্তনু ও গঙ্গার পুত্র অষ্টবসুর এক বসু বিশ্ব বা দেবব্রত রূপে মা গঙ্গার গর্ভে জন্ম নেন অষ্টবসু দেবতা একবার বশিষ্ঠ ঋষির আশ্রম থেকে চুরি করেন এবং বশিষ্ঠ মুনির অভিশাপে অষ্টবসু মর্তে মা গঙ্গার গর্ভে জন্ম নেন মা গঙ্গা রাজা শান্তনুর সঙ্গে শর্ত অনুযায়ী সাত বসুকে জন্মের পরে গঙ্গায় বিসর্জন দিয়ে মুক্ত করেন কিন্তু রাজা শান্তনু অষ্টম বসুকে তিনি রক্ষা করেন তখন পূর্ব শর্ত অনুযায়ী মা গঙ্গা শিশু দেবব্রতকে সঙ্গে নিয়ে স্বামী শান্তনুকে ত্যাগ করেন জননী গঙ্গা দেবী দেবব্রতের শিক্ষা দীক্ষার ভার গ্রহণ করেন দেবব্রত ঋষি বৈশিষ্ট্য থেকে বেদ শিক্ষা এবং পরশুরাম থেকে অস্ত্রবিদ্যা গ্রহণ করেন পরে গঙ্গা এই কৃতবিদ্ধ পুত্রকে রাজা শান্তনুর হস্তে সমর্পণ করেন যুবরাজ দেবব্রত পিতা শান্তনুর সঙ্গে প্রাসাদে বাস করতে থাকেন কিছুদিন পরে রাজা শান্তনু ধীবর রাজের কন্যা সত্যবতীকে বিবাহ করতে চাইলেন কিন্তু ধীবর রাজ কতগুলি শর্ত রাখলেন যে সত্যবতীর পুত্রকে হস্তিনাপুরের সিংহাসনে রাজা করতে হবে মহারাজ শান্তনু তখন দুশ্চিন্তায় পড়লেন এই খবর পেয়ে রাজের কাছে তিনি প্রতিজ্ঞা করলেন যে তিনি নিজের রাজ সিংহাসনে দাবিদার কখনোই হবেন না সত্যবতীর পুত্র হস্তিনাপুরে রাজা হবেন এবং ভীষ্ম চিরদিন তিনি এই ব্রহ্মচর্য পালন করবেন অর্থাৎ বিবাহ করবেন না আর তিনি হস্তিনাপুরকে তিনি সারা জীবন অর্থাৎ সর্বদা তিনি রক্ষা করবেন বিশ্বের এই আত্মত্যাগ দেখে রাজা শান্তনু তাকে ইচ্ছামৃত্যু মৃত্যু বর দিলেন বিশ্ব সত্যবতীর পুত্র বিচিত্র বীর্যকে দোহস্তিনাপুরের সিংহাসনে বসালেন এবং তার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য রাজের তিন কন্যাকে তিনি স্বয়ম্বর থেকে তুলে আনলেন অম্বিকা অম্বালিকা এরা বিচিত্র বীর্যকে বিবাহ করলেন কিন্তু অপর কন্যা অম্বা তিনি বিবাহ করলেন না তিনি যেহেতু শাল্যরাজের বাগদত্তা ছিলেন সম্মানে তাকে শাল্লরাজের কাছে পাঠালেন কিন্তু তিনি গ্রহণ করলেন না তখন অম্বা ভীষ্মকে বিবাহ করতে চাইলেন কিন্তু ভীষ্ম বিবাহ করলেন না তাই তিনি ভীষ্মের মৃত্যুর জন্য মহাদেবের কাছে তপস্যা করতে লাগলেন এবং মহাদেব তাকে বর দেন যে পরজন্মে তিনি বিশ্বের মৃত্যুর কারণ হয়ে জন্মগ্রহণ করবেন এবং সেই তার পরজন্মে তিনি শিখণ্ডী রূপে জন্ম হলেন ভীষ্মের মৃত্যুর নিমিত্ত ভূত হইলেন কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা দেখি প্রথম থেকেই ভীষ্ম সেনাপতি ছিলেন সেনাপতি হয়ে তিনি দুর্যোধনের কাছে দুটি প্রতিজ্ঞার কথা বলেন প্রথমত তিনি শিখণ্ডীকে বধ করবেন না আর দ্বিতীয়ত তিনি পাণ্ডবদের কাউকে বধ করবেন না তাছাড়া যুধিষ্ঠিরকে তিনি তার মৃত্যুর উপায়ও বলে দেন যুদ্ধের দশম দিনে তিনি শিখণ্ডিকে সামনে দেখে অস্ত্র ত্যাগ করেন এবং অর্জুন শিখন্ডিকে সামনে রেখে সহস্র তীরে বিশ্বকে বিদ্ধ করেন ভীষ্ম সরসজ্জায় উত্তরায়নের আগমন পর্যন্ত অপেক্ষা করেন এবং যুদ্ধ শেষে যুধিষ্ঠিরকে রাজ ধর্ম ধর্ম ও মোক্ষ ইত্যাদি জ্ঞান উপদেশ করেন সেইগুলি আমরা মহাভারতের শান্তি পর্বে পেয়ে থাকি শেষে আটান্ন দিন সরসজ্জায় থেকে ইচ্ছা মৃত্যু দ্বারা ব্রহ্মলোক প্রাপ্ত হন এবং দেহত্যাগকালে বলেন যত ধর্ম তত জয় অর্থাৎ ধর্ম যেখানে জয় সেইখানে অতএব তোমরা সত্য পালনে যত্ন করবে সত্যই পরম বল মহাভারতে আরেকটি চরিত্র হচ্ছে কর্ণ চরিত্র খুব দুঃখের সূর্য দেবতার কৃপায় কুন্তির কুমারী বয়সে কর্ণের জন্ম শরীরে কবচ এবং কানে কুণ্ডল নিয়ে তিনি জন্মগ্রহণ করেন কুন্তি সমাজে লজ্জার ভয়ে শিশু কর্ণকে ত্যাগ করেন সুতো জাতীয় অধীরত ও তার স্ত্রী শিশুকে পেয়ে মানুষ করতে থাকেন শিশুকাল থেকেই কর্ণ বিক্রমশালী ও ধার্মিক ছিলেন তিনি দ্রোণাচার্যের নিকট অস্ত্রবিদ্যা শিখতে চাইলেন, কিন্তু সুতপুত্র বলে দ্রোণাচার্য তাকে শিষ্যরূপে স্বীকার করলেন না এই সময় হতে কর্ণ চরিত্রে দ্রোণ শিষ্য অর্জুন বিদ্বেষ দেখা যায়। কর্ণ পরিচয় গোপন করে নিজেকে ব্রাহ্মণ বলে পরিচয় দিয়ে পরশুরামের নিকট অস্ত্র শিক্ষা লাভ করেন পরশুরাম তার আসল পরিচয় জানতে পেরে অভিশাপ দেন যে মৃত্যু সন্নিহিত হলে ব্রহ্মাস্ত্রের প্রয়োগ তুমি ভুলে যাবে তাছাড়া অস্ত্র শিক্ষাকালে তিনি এক ব্রাহ্মণের হোম ধেনুকে বধ করলে ব্রাহ্মণ অভিশাপ দেন যে তুমি যাকে লক্ষ্য করে এই অস্ত্র শিক্ষা করছো তাঁর সঙ্গে যুদ্ধ উপস্থিত হলে তোমার রথের চাকা ভূমি গ্রাস করবে এবং সেই অবসরে প্রতিপক্ষ তোমার শিরচ্ছেদ করবে কুরুক্ষেত্র যুদ্ধে আমরা দেখি অর্জুনের সঙ্গে যুদ্ধকালে কর্ণের রথের চাকা ভূমি গ্রাস করে এবং অর্জুন তার শিরচ্ছেদ করেন কৃপাচার্য তিনি ছিলেন মহর্ষি শরৎদানের পুত্র মহর্ষি শরদ্দানের এক পুত্র এক কন্যা মহারাজ শান্তনু তাদের আশ্রম থেকে নিয়ে এসে পরম যত্নে পালন করেন তাদের নাম রাখেন কৃপ ও কৃপি মহর্ষি শরদ্দান কৃপকে শাস্ত্র ও ধনুর্বেদ শিক্ষা দান করেন হস্তিনাপুরে কুরু পাণ্ডব কুমারদের ধনুর্বেদ শিক্ষার নিমিত্ত কুরুরাজ ধৃতরাষ্ট্র কৃপকেই প্রথমত আচার্য রূপে নিয়োগ করেন কৃপা আচার্য কুরুক্ষেত্রে কৌরব পক্ষে যুদ্ধ করেন পরে যুধিষ্ঠির সিংহাসনে বসে কৃপাচার্যকে সসম্মানে রাজপুরিতে স্থান দিয়েছেন আরেক চরিত্র হচ্ছে অশ্বত্থামা তিনি ছিলেন আচার্য দ্রোণের পুত্র তিনি জন্ম হয়েই অশ্বের মতো চিৎকার করেছিলেন তাই নাম ছিল অশ্বত্থামা পিতা দ্রোণের নিকট তিনি অস্ত্র শিক্ষা এবং অনেক দিব্যাস্তের প্রয়োগ শিখেছিলেন তিনি অহংকারী দুরাত্মা চপল এবং ক্রূর ছিলেন তিনি ব্রহ্মশির অস্ত্রের প্রয়োগ জানতেন তিনি পিতার সঙ্গে হস্তিনাপুরে বাস করতেন কুরুক্ষেত্র যুদ্ধে তিনি কৌরবদের পক্ষে যুদ্ধ করেন দ্রোণাচার্যের মৃত্যু ও দুর্যোধনের উরুভঙ্গ দেখে প্রতিজ্ঞা করেন যে কোনো উপায়ে তিনি পাণ্ডব বংশকে সমূলে নিধন করবেন তিনি অন্ধকারে গভীর রাতে পাণ্ডব শিবিরে প্রবেশ করেন এবং মহাদেব থেকে প্রাপ্ত এই এবং দ্রৌপদীর পুত্রগণ এবং শিখন্ডী সহ বহু বীরদের তিনি নিদ্রিত অবস্থায় হত্যা করে মহর্ষি ব্যাসদেবের আশ্রমে পালিয়ে যান ভীম অর্জুন ও শ্রীকৃষ্ণ তাকে খুঁজে ব্যাসদেবের আশ্রমে উপস্থিত হলে অশ্বত্থামা ব্রহ্মসির অস্ত্র পাণ্ডবদের উদ্দেশ্যে প্রয়োগ করেন শ্রীকৃষ্ণের নির্দেশে অর্জুনও ওই অস্ত্রের নিষেধ করতে দিব্যাস্ত্র প্রয়োগ করেন ফলে পৃথিবীতে প্রলয় কাণ্ড উপস্থিত হয় মহর্ষি নারদ ও ব্যাসদেব তাদের এই দুজনকে এই দিব্যাস্ত্র সম্বরণ করতে বললেন অর্জুন তৎক্ষণাৎ তার অস্ত্র সম্বরণ করলেন কিন্তু অশ্বত্থামা তার অস্ত্রের সম্বরণ করতে তিনি জানতেন না ফলে ব্যাসদেব তাকে তিরস্কার করেন শ্রীকৃষ্ণের ইচ্ছাতে সেই অস্ত্র পাণ্ডব বংশের সন্তান উত্তরার গর্ভের সন্তান পরীক্ষিতকে আঘাত করল এবং শ্রীকৃষ্ণ মাতৃ গর্ভে পরীক্ষিতকে দর্শন দিয়ে তাকে পুনরায় জীবন দান করেন কিন্তু অশ্বত্থামা এই ভ্রণ ঘাতি হওয়ায় শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দেন যে তিন হাজার বৎসর গলিত কুষ্ঠরোগী রোগী হয়ে বনে বনে ঘুরে বেড়াবে কোথাও কোনো সঙ্গ ও স্থান পাবে না ফলে অশ্বত্থামা মহাপাপের জন্য ওইভাবে দীর্ঘ জীবন বেঁচে থাকেন আরেক চরিত্র বিকর্ণ ছিলেন ধৃতরাষ্ট্রের অষ্টম পুত্র তিনি সত্যপ্রিয় ভদ্র স্বভাব এবং দুর্যোধন ও দুঃশাসনের সম্পূর্ণ বিপরীত তিনি দুর্যোধনের নানা কাজে বাধা দিয়ে আসছেন তিনি ন্যায়পরায়ণ হয়েও কুরুক্ষেত্র যুদ্ধে পক্ষে যোগ দিলেন এবং ভীমের নিহত হন সৌমদত্তি অর্থাৎ সৌমদত্তের পুত্র ভরিশ্রবা জয়দ্রথ ছিলেন সিন্ধুরাজ অর্থাৎ তিনি ধৃতরাষ্ট্রের একমাত্র কন্যা দুশলা বিবাহ করেন তিনি একবার পঞ্চপাণ্ডবদের বনবাসকালে দ্রৌপদীকে হরণ করবার চেষ্টা করেন এবং পঞ্চপাণ্ডবের নিকট লাঞ্ছিত হন পরে মহাদেবকে তুষ্ট করে অর্জুন ব্যতীত অপর চার ভাইকে একদিনের যুদ্ধে তিনি শুধু ঠেকিয়ে রাখার জন্য বর পেলেন কুরুক্ষেত্র যুদ্ধে যখন অভিমন্য চক্রবুহে প্রবেশ করলেন তখন বুহের দ্বার রক্ষার ভার জয়দ্রত নিয়েছিলেন এবং মহাদেবের বরে সেই দিন অর্জুন ভিন্ন সকলকে পরাজিত করেন ফলে অভিমন্যুর মৃত্যু হয় এবং পরের দিন অর্জুন প্রতিজ্ঞা করেন জয়দ্রথকে বধ করবেন জয়দ্রথের পিতা তপস্যা দ্বারা মহাদেবের কাছে বরলাভ করেছিলেন যে যে ব্যক্তি তার পুত্রের শির ভূপাতিত করবে সেই ব্যক্তি শিরও শত বিদীর্ণ হবে তাই শ্রীকৃষ্ণের কথায় অর্জুন তার বানের দ্বারা জয়দ্রথের ছিন্ন মস্তক তপস্যারত তাঁর পিতার কোলে নিয়ে গিয়ে ফেললেন তার পিতার কোল থেকে যখন মাটিতে ছিন্ন মস্তক পড়ল তখন তার পিতারও মস্তক শত বিদীর্ণ হল নবম মন্ত্রে ব্যাখ্যা করছেন চহ বাহব সূরা মদার্থে তক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরনা সর্বে যুদ্ধ বিশারদ দুর্যোধন আচার্য দ্রোণকে বলছেন যে আরো অনেক যারা বীর তারা রয়েছেন আপনার সঙ্গে তিনি আর নতুন করে নাম কিছু বললেন না বললেন চ বহব সুরা আমার জন্য জীবন ত্যাগে প্রস্তুত আরো অনেক বীর পুরুষ আছেন তারা সকলেই নানা অস্ত্রধারী ও যুদ্ধ বিশারদ দুর্যোধন তার নিজের দলের অন্য বীরদের আর নাম নিলেন না বিপক্ষ দলের বীরদের সকল নাম বলেছেন এখন শুধু এই কথাগুলি আচার্য দ্রোণাচার্যকে বোঝাতে চাইছেন তিনি যাতে মনে না করেন যে দুর্যোধনের দল দুর্বল দশম মন্ত্র অপর্যাপ্তদম ভীষ্মীর ভীমা ভীক্ষিত দুর্যোধন আচার্য দ্রোণকে বলছেন যে আমাদের যে সৈন্যদল রয়েছে অর্থাৎ সেনাপতি ভীষ্ম দ্বারা আমাদের সৈন্যবল তা অপর্যাপ্তম অপরিমিত মানে যুদ্ধে অপরাজীয় কিন্তু ভীমের দ্বারা রক্ষিত যে পাণ্ডবদের সেনা তারা হচ্ছে পরিমিত পর্যাপ্তম সংখ্যায় অল্প বীর বীরশ্রেষ্ঠ ভীষ্ম প্রতিজ্ঞা করেছেন প্রতিদিন যুদ্ধে আমি দশ সহস্র সৈন্য হত্যা করব। কিন্তু পাণ্ডব আর শিখণ্ডিকে কখনো হত্যা করব না তাই দুর্যোধনের ভয় ও সন্দেহ কিন্তু দুর্যোধনের একমাত্র সাহস ও গর্ব যে পিতামহ ভীষ্ম দ্বারা কৌরব সৈন্য রক্ষিত একাদশ মন্ত্র অয় স্বেশম অবস্থিত সর্বহীন দুর্যোধন দোনাচার্যকে বলছেন আপনারা এখন সকলেই নিজ নিজ বিভাগ অনুসারে সমস্ত বহুদারে অবস্থিত থেকে পিতাম ভীষ্মকেই সকল দিক হতে রক্ষা করতে থাকুন এখানে দুর্যোধন দ্রোণের প্রতি একটু উপেক্ষা প্রকাশ করছেন কারণ তার ধারণা যতক্ষণ ভীষ্ম জীবিত আছেন ততক্ষণ তারা নিরাপদ তাই সকলে যেন সমস্ত শক্তি দিয়ে ভীষ্মকে রক্ষা করেন ভীষ্মদেব হচ্ছে কৌরবদের সেনাপতি এবং তিনি যুদ্ধে অপরাজয় অথচ তার রক্ষার জন্য এমন সতর্ক ব্যবস্থা দুর্যোধন কেন করছেন কারণ দুর্যোধন জানেন ভীষ্ম একাই সসৈন্য পাণ্ডবদের ধ্বংস করতে পারেন কিন্তু তিনি শিখণ্ডীকে বধ করবেন না ভীষ্মের মৃত্যুর কারণ রূপে শিখণ্ডি জন্ম নিয়েছেন এবং ভীষ্ম তাকে সামনে দেখলেই সেই মুহূর্তে অস্ত্র ত্যাগ করবেন অতএব শিখণ্ডি যেন অতর্কিত ভাবে ভীষ্মের সামনে এসে অনিষ্ট করতে না পারে সেই বিষয়ে সতর্ক হয়ে সব দিক থেকে যেন সকলে ভীষ্মদেবকে রক্ষা করেন হরি ওং ওং শান্তি 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 ওং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে এ মানে प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः